নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি ভালো আছি, আমি আলপনা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল আলপনা স্ট্রিম। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো 1:30 বাজতেই গেল, তো সন্ধ্যা ঠিক বলা যায় না। আর এখন বসে রয়েছি, কোনো কাজকর্ম কিছুই করছি না, প্রচুর পড়াশোনা রয়েছে, পড়াশোনা করছি না, গরমে ভালো লাগছে না যেন কিছুই, ঘরের মধ্যে যেন থাকতে পারছি না, এত গরম পড়ছে। আর ওদিকে রান্নাঘরে তো মা কাজ করছি, কাজ বলতে রাতের খাবার বানাচ্ছি। তো বন্ধুরা, আমি চলে এসেছি পড়ার ঘরে। তো ঘরে আলো যথেষ্ট পরিমাণে রয়েছে, কিন্তু ক্যামেরায় রাত্রিবেলা ভিডিও বানালে কেমন একটু অন্ধকার মনে হয়। আর এই দেখুন বই খাতাগুলোর অবস্থা, বই খাতাগুলো প্রায়ই আমি মোছামুছি করি, কিন্তু দুই একদিন মোছা হয়নি, ধুলো পড়েছে মনে হচ্ছে। তো আমি একটু ওপর ওপর হালকা মুছে নেবো, আর পরে কালকে আমি ভালো করে বই খাতাগুলো সব একটা একটা করে মুছবো, এখন অতটা সময় নেই। তো চলুন সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। তো আপনাদের বলছিলাম যে রাতের খাবার এখন বানানো হচ্ছে। তো প্রায় 9:00 বাজতে গেল, তো দেখা যাক আজ রাতে মেনু কী কী আছে। তো এখানে ময়দা মাখা হয়েছে, তো আজকে লুচি হবে না, পরোটা হবে। তো পরোটার জন্য লেচি কাটা হচ্ছে, এখনও বেলা হয়নি। এই রান্নাঘরটা তো আরও অন্ধকার, মানে অন্ধকার ঠিক না, কাজ করার মতো যথেষ্ট আলো রয়েছে, কিন্তু ভিডিও বানানোর জন্য সেরকম যথেষ্ট পরিমাণে আলো এখানে নেই। তো আজকে হবে পরোটা, আর উনুনে এখন রান্না করা হচ্ছে পায়েস। তো কয়েকদিন ধরেই পায়েস খেতে ইচ্ছে হচ্ছিল, তো সেজন্য মা আজ বললো যে করে ফেল পায়েস। তো দুধ নেওয়া হয়েছে, দুধ তো আমাদের ঘরের নয়, আমাদের গরু টরু কিছুই নেই, আমরা কেনা দুধেই খাই। তো দুধ কেনা হয়েছে, গরুর দুধই কেনা হয়েছে, এটা আমুল প্যাকেট নয়। আর এই দেখুন চিনিটা রাখা হয়েছে থালাতে। তো পায়েস প্রায় অর্ধেক হয়ে গেছে, এখনও চিনি দেওয়া হয়নি। তো আজকের রাতে এটাই হচ্ছে খাবার, পায়েস আর সেই সাথে পরোটা, লুচি আজকে হবে না। এইদিকে দেখুন লেচিগুলো সব গোল করা হয়ে গেছে, এবার বেলতে শুরু করে দিয়েছে, তো ঝটপট বেলে নিয়ে ভেজে নেবে। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করে নেবো। আর আজকের ভিডিওটা খুব একটা ভালোভাবে বানাতে পারিনি, মানে রাত্রিবেলা যেহেতু শ্যুটটা করেছি, তো খুব একটা আলোর মধ্যে বা সুন্দরভাবে আলো ঝলমলে অবস্থার মধ্যে ভিডিও শ্যুট করতে পারিনি, অনেকটা অন্ধকার ভাব পুরো ভিডিও জুড়েই। তো খুব একটা ভালো হয়নি, সেটা আমি নিজেই বুঝতে পারছি, আর আপনাদেরও আশা করি খুব একটা ভালো লাগবে না। তবুও ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।